বলিভিয়াতে নিজেদের খেলা কিংবা খেলোয়াড় নয়, বরং মেসি আর তার পায়ের কারুকাজ দেখতেই বলিভিয়ানদের এমন ক্রেজ। তবে তাদের মন রক্ষা করা যায়নি, ল্যাপাজের উচ্চতার কাছে হার মেনেছিল লিওর ক্লান্তি। মেসির মধ্যে যে ফ্যাটিং কাজ করছে সেটা বোঝা গিয়েছিল গেল ম্যাচে। ইকুয়েডরের বিপক্ষে দলের হয়ে জয়সূচক গোল করে শেষ মুহূর্তে উঠে যান নিচ থেকে, তখনই ধারণা করা হচ্ছিল পরের ম্যাচে খেলতে পারছেন না লিও। হয়েছেও ঠিক তাই, লিওনেল মেসিকে শুধুই একাদশ নয় বরং স্কোয়াডের বাইরে রেখেই পরিকল্পনা সাজাতে হয়েছিল স্কালোনিকে। এখানেই ঘটে তেলেসমাতিয়া কাণ্ড। বলিভিয়ার বিপক্ষে যে লিওনেল মেসিকে বসতে দেখা গেছে ডাগ আউটে, তিনি ফুটবলার মেসি নন, বরং আর্জেন্টিনার অ্যাসিস্ট্যান্ট কোচ। টিএনটি স্পোর্টস করেছে আসল ঘটনা খোলাসা, বলছে বলিভিয়ার ম্যাচের আগে ফিফার কাছে অ্যাসিস্ট্যান্ট কোচের ফর্ম পূরণ করেছিলেন মেসি, যা অনুমোদিতও হয়েছিল। ফলে গেল ম্যাচে মেসি বিশ্রামে নন, বরং তিনি হয়ে উঠেছিলেন আকাশি নীলদের সহকারী কোচ। কোচ হোক আর খেলোয়াড়ই হোক, মেসিকে খেলতে হয়নি, এই খবরে সবচেয়ে বেশি খুশি নিশ্চয় ইন্টার মায়ামির কোচ তাতা মার্তিনো, কারণ দলের হয়ে টানা খেলে যাচ্ছেন মেসি। এগারো ম্যাচে করেছেন এগারো গোল, সাথে আছে তার আট অ্যাসিস্ট। বিশ্রাম দেওয়ারও কোনো পরিকল্পনা করার সাহস পাচ্ছেন না মায়ামি ম্যানেজার। এরই মধ্যে তার দল গেল ম্যাচ খেলেছে মেসিহীন, জয় পেলেও প্লে অফে টিকে থাকতে চায় মেসির ট্রান্সফরমেটিভ পারফরম্যান্স। তাই তো আর্জেন্টিনার হয়ে গেল ম্যাচ না খেলায় মেসি পেয়ে গেলেন অটো বিশ্রাম। শনিবার এমএলএসে ইন্টার মায়ামি মাঠে নামবে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। সব ঠিক থাকলে মেসিকে দেখা যাবে এই ম্যাচে। কোহিনুর কণা, একাত্তর। We'll be right back.